Could you be the one to call when I lose control? যারা টিকটক ইউজার আছেন তারা হয়তো এই ধরনের ভিডিও দেখে থাকবেন। তো এই ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করতে হয় সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন সবাই। তাহলে কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। সেই জন্য আপনাকে একটি মোবাইল অ্যাপ্লিকেশন ফোনে ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো সেজন্য আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ বক্সে সার্চ করবেন ফোকো ভিডিও। তো এটা লিখে সার্চ করার পর আপনি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফোনে ইনস্টল করে নেবেন। আমি ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি, জাস্ট ওপেন করছি। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু টেমপ্লেট শো করছে। তো এখান থেকে আপনি একটু স্ক্রল করলে দেখতে পাবেন বেশ কিছু অপশন আছে। তো এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী টেমপ্লেট ইউজ করে ভিডিওগুলো এডিট করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন ট্রেন্ডিং। আপনারা টিকটকে যে ট্রেন্ডিং ভিডিওগুলো আছে সেগুলো যদি তৈরি করতে চান তাহলে এখান থেকে এই অপশনে গিয়ে আপনারা তৈরি করতে পারেন। সো আমি ট্রেন্ডিংয়ের উপর ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট চুজ করে নেব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এটা চুজ করছি। চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট একটা অপশন আছে। তো এডিটের উপর ক্লিক করবেন। অবশ্যই আপনি আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটি এখানে ডাউনলোড হচ্ছে। আপনার এটা ডাউনলোড হওয়া শেষ হয়ে গেলে আপনি অ্যাপের উপর ক্লিক করবেন। তো এখানে যদি কোনো অ্যাড আসে তো অ্যাডটা আপনি ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর এখানে যে ছবিটা আছে ছবিটার উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে গ্যালারিটা আছে সেই গ্যালারির ছবিগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে কোনো একটি ছবি এখানে সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এই ছবিটিকে এখানে সিলেক্ট করছি। তো ছবিটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন এখানে। তো আমি ছবিটাকে একটু কাস্টমাইজ করে এখানে বসিয়ে দিচ্ছি। দেন এখানে যে রাইট অপশনটা আছে এটার উপর ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এখানে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ নামে একটা অপশন। আমরা যদি এই প্রিভিউয়ের উপর ক্লিক করি তাহলে আমরা আমাদের ভিডিওটিকে একবার দেখে নিতে পারবো যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে। তো আমরা প্রিভিউয়ের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে একটু প্রসেসিং হচ্ছে। এটা 100% হওয়ার পর আমরা এই ভিডিওটিকে একবার দেখে নিতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে। এবার আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন আছে। তো আমরা যদি এই এক্সপোর্টের উপর ক্লিক করি তাহলে এই ভিডিওটি আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। আমি এক্সপোর্টের উপর ক্লিক করছি। এক্সপোর্টের উপর ক্লিক করা হলে তো দেখতে পাচ্ছেন এটা প্রসেসিং হবে। আবারও 100% প্রসেসিং হওয়ার পর আমরা এই ভিডিওটাকে আমাদের গ্যালারিতে পেয়ে যাব। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।